দুদিন ধরে তো শুধু ট্রাভেল ব্লগ হয়েছে, এখানে বাড়ির আশেপাশেই ঘুরতে যাওয়া হয়েছে, দূরে ঘুরতে যেতে আমার ভালো লাগে না। তাই যাই হোক, কাকাদি নিয়ে গেছিলাম, আবার বাড়িতে গিয়ে রান্না করলাম, খেলাম, তারপরের দিনে এসে আবার সবাইকে দিয়ে গেলাম, হয়েছে, মজা হয়েছে। তা আজকে তো সেই করতে গিয়ে বৃহস্পতিবার, কিছু করার নেই, নিরামিষই হবে। আর নিরামিষ বলতে গেলে আমরা নিরামিষ খাওয়াটা এনজয় করি, ওটা যে একেবারে ইয়ে করে তা না। তোমরা বলছিলে একজন যে নিরামিষ বলে কি তোমরা ওরকম বলো কেন, নিরামিষ খাবে, নিরামিষ ভালো। তা আজকে পনির দিয়ে একটা সাইড ডিশ করবো, আর তার সঙ্গে ফ্রাইড রাইস আর আলুর দম, বেশি কিছু মাথায় আসেনি। তা পনির নিয়ে এসেছি 200, বেশি নিয়ে আসেনি। তা বৌদি বলছে চিনি মা কী খাবে, তা সে সাইড ডিশটা ক্যান্সেল হয়ে গেলো, আলুর দম আর ফ্রাইড রাইসই হবে। ওদি দেখো সন্দেশ, সন্দেশ না ওটা ছানা, পনির, এটা দিয়ে সন্দেশ বানিয়ে দেবো তোমার জন্য। বৌদি চিনি খুব পছন্দ করে, এক একজন এক এক রকম চয়েস, আমার মিষ্টি খেলে গা গুলোয়। যাই হোক, পনিরটা চিনির সঙ্গে মেখে বৌদির জন্য একটা ছানা টাইপের লাড্ডু করে দেবো, দেখা যাক বৌদি আশা করি ভালো বলবে। এটা হচ্ছে ক্রিম পনির বন্ধুরা, এটাকে চিনির সঙ্গে ভালো করে মাখতে হবে বন্ধুরা, যত ভালো করে মাখবে না তত সুন্দর লাড্ডু তৈরি হবে। পনিরের সাইড ডিশটা পরের দিন হবে, ওটা অ্যাকচুয়ালি মটর পনির করবো ভেবেছিলাম। যাই হোক, বৌদি এটা খেতে চেয়েছে, এটাই করে দিচ্ছি, পনিরের লাড্ডু। এই ভালো হবে, এটা সাঁচে ফেলে সন্দেশ হয়ে যাবে। বৌদির জন্য পনির থেকে মিষ্টি তৈরি করেছি, ভালো। বাসমতি চালটা ভিজিয়ে নিচ্ছি, জল দিচ্ছি, চালটা ধুয়ে নেবো। আলুর দমে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ফ্রাইড রাইসের জন্য কাজু কিশমিশ ভেজে নেব, সাদা তেল দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, কাজু কিশমিশ তুলে দিচ্ছি, গাজর আর বিনস দিয়ে দিচ্ছি। সামান্য চিনি, সামান্য লবণ, ভাজা হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা তেতে গেছে, দিয়ে দিচ্ছি আলুটা, মিট মশলা, লবণ দিয়ে দিচ্ছি, আলুর দমে অনেক কিছু দে, কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, হাতের জলটা বসিয়ে দিচ্ছি, জলে সাদা তেল, লবণ, জলে সাদা তেল লবণটা দিলে ভাতটা ঝুরঝুরে থাকে, ভাত জড়াবে না। আচ্ছা কেমন লা বল, এই লাড্ডুটা খাও কেমন হয়েছে দেখো, পনিরের লাড্ডু করেছি, ওদেরও দিচ্ছি। গরম জল ফুটে গেছে, চাল দিয়ে, এখন মেয়েরা শিব পুজোর দিনকে কিন্তু ভালো বর খোঁজে,
আমরা ছেলেরা কি করি, আমরা সবসময় ভগবানের কাছে কামনা করি যে ভালো বউ হোক। এখন ভালো বর পেতে গেলেও কিন্তু মেয়েদেরকে কষ্ট করতে হয়, এবং ছেলেদেরকে কষ্ট করতে হয়, মেয়েদেরকে কিন্তু সমান কষ্ট করতে হয়, তারপর একটা ভালো জিনিস হয়। কাকিমা বধূ শাশুড়ি বাজারে গিয়ে সবজি বিক্রি করেন, তার সঙ্গে ফুলটুলও বিক্রি করেন। আজকে মালাগুলো রেডি করা হচ্ছে, শিব পুজোর দিনকে বিক্রি হবে। দেখাও, দেখাচ্ছি কীভাবে হয়। এই গাছে যে ফুলটা দেখছো না, এই ফুল দিয়ে কিন্তু শিব ঠাকুরের যে মালাটা তৈরি। বৌদি রান্না করছে, বৌদি ননদ মালা গাছ এইগুলো হচ্ছে বন্ধুরা আগুনধুতি ফুলের মালা হবে, এটা দিয়ে বানানো হবে, আর এইটাই কিন্তু শিব ঠাকুরের গলায় পরানো হবে। এই যে ফুলটা বৌদি মালা গাচ্ছে, এটা কিন্তু এই গাছের ফুল, বাড়িতে একটা গাছ আছে, দেখো বেলপাতা দুধ দিতে হয় তো। ভালো আছি খুব।